আসসালামু আলাইকুম। লিরিক্স মোটরসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে অ্যাকচুয়ালি আমরা চলে আসছি আবারও কুষ্টিয়া ব্লক থেকে। তো আজকে আমরা বাইক দেখতেই পারছেন আমাদের সামনে একটা বিশাল বড় একটা বাইক। এই বাইক সম্পর্কে আমরা আপনাদেরকে কিছু তথ্য দিব। এই বাইকটি আসলে কত দাম, কেমন কি, এটার স্পেসিফিকেশন আমি আপনাদেরকে বলার ট্রাই করব যতদূর জানি। তো এই সম্প্রতি অনেকেই দেখতে পাচ্ছেন যে বাইকটি নিয়ে ইউটিউবে বা ফেসবুকে প্রচুর ভিডিও, প্রচুর রকম অনেক ঠাট্টা হচ্ছে, অনেক হাসি তামাশা হচ্ছে। আসলে এটা কিন্তু হাসি তামাশার বাইক না। যারা আসলে দেখতে পাচ্ছেন যে এই বাইকটি এত ছোট বা এই বাইকটি আসলে আসলেই কি প্রফেশনাল বাইক নেই, কিন্তু এই বাইকটি সম্পর্কে আমি বলি যে এই বাইকটি আসলেই কিন্তু একটা প্রফেশনাল বাইক। এটা কিন্তু টু স্টক বাইক বলে রাখা ভালো, যে এটা 49 সিসির বাইক। তো যারা আসলে আগের হচ্ছে ইন্ডিয়ান আরএক্স বা জাপানি আরএক্স বাইকগুলো আসলে যে সাউন্ডটা আপনারা শুনেছিলেন, এই বাইক যখন স্টার্ট দেওয়া হয় যে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একদম সেম। তো এই বাইকটি আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই বাইকটি আসলে স্টার্ট আপনার স্টার্ট হচ্ছে যেই টেকনোলজি সেটা এখানে অনেকটা কাইন্ড অফ জেনারেটর আমরা যেভাবে স্টার্ট করি সেরকম এরকম দড়ি টান দিয়ে হচ্ছে স্টার্ট দেওয়া হয় এই বাইকটি, ঠিক আছে। আর এই বাইকটি আসলে চলে আপনার অকটেনে। টু স্ট্রোক বাইক আপনার অকটেন বা পেট্রোল দুইটাই চলতে পারে, পেট্রোলে ইউজ করা ভালো। তেলের সাথে আপনার যে মোবিলের কম্বিনেশন ইঞ্জিন অয়েল যেটা আমরা ইউজ করি মোবিল, ওইটার কম্বিনেশন দেওয়া হয় সেইটা সেইভাবে আর কি। টু স্ট্রোক বাইক যেভাবে চলে এই বাইকটি সেভাবেই চলে। আর এই বাইকটি হচ্ছে আপনার 49 সিসি বলে রাখা ভালো। এটা টপ কিন্তু অ্যাকচুয়ালি 40+, এটা বিলিভ করেন আর না করেন এটা 40+। আর এইটা নর্মালি আপনাদের 5 বছরের উপর 5+, 5 বছর থেকে 10 থেকে 12 বছরের বাচ্চারা এই বাইকটি একদম রাইড করতে পারবে। এই বাইকটি আমাদের শোরুমে দুটা কালার আছে, একটা ডিপ মেরুন আর একটা ইয়েলো ব্ল্যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইয়েলো ব্ল্যাক নিয়ে কথা বলছি, ডিপ মেরুন আমাদের অন্য পাশের রুমে আছে। তো এইটার যে টায়ারটা আছে এটা টিউবলেস টায়ার, এইটা আর ডুয়েল চ্যালেন ABS। এইটার সামনের লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের লুকিংটা হচ্ছে R15 মতো, কিন্তু এইটার যে বডিটা সেক্সারের মতো। তো সব মিলাই সব বাইকের কম্বিনেশন এই বাইকটার মধ্যেই আছে। আপনি দেখতে পাচ্ছেন সাসপেনশনটা সামনের ডুয়েল চ্যালেন ABS, ABSটাও দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এটা সামনের টায়ারটাও মোটামুটি গাড়ি আন্দাজে মোটা আছে। তো এটা টায়ার সাইজটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি সঠিকটা বলতে পারছি না, যদিও আমিও জানি না টায়ার সাইজটা আসলে কত। এইটার চেন স্পকেট সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চেন স্পকেট, এই যে পাদানি আর গ্রেভেল, এই বাইকের গ্রেভেলটা নাই, পিছনে অনেকটা আপনার KTM লুক দিয়েছে আর স্পোর্টসই একটা ভাব আছে। আর এই বাইকের যে সাইলেন্সার আপনারা দেখতেই পাচ্ছেন, বাইকের সাইলেন্সারটা হচ্ছে একদম বাইকের সিটে নিচ দিয়ে এসেছে। তো এই সাইলেন্সারটার কথাই আমি একটু ভিডিও শুরু থেকে একটু বলতে চেয়েছিলাম যে এই বাইকটা আসলে যে আরএক্স বাইকগুলো ছিল আগের, সেই আরএক্স বাইকের হচ্ছে যেই সাইলেন্সারদের যেই পরিমাণ হচ্ছে ধোঁয়া এবং যেই সাউন্ড কোয়ালিটিটা ছিল সেম, বলতে গেলে সেটা থেকে আরও সুন্দর সাউন্ড কোয়ালিটি এই বাইকে দেয়। আর এই বাইকের আপনারা সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন, খুব কিউট একটা সাইলেন্সার। তবে এই সাইলেন্সারটা কিন্তু এমনি এমনি দেয়া না, এই সাইলেন্সারের যে কাজটা প্রপার ওয়ার্কটা কিন্তু এই সাইলেন্সার করে। এখান থেকে খুব জোরে সোরে একটা সাউন্ড হয়, ভালো ধরনের একটা ধোঁয়া বের হয়। আর মোটামুটি এটার বিল কোয়ালিটি বাচ্চাদের আন্দাজে, যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য আমি আগেই বলেছি 5 বছর থেকে 10 বছরের বাচ্চারা, 10-12 বলতে পারেন বাচ্চারা। আর এইটা হচ্ছে আপনারা বলে রাখা ভালো, অনেকে আছে যে বাচ্চা 7-8-10 বছরের বাচ্চা অনেক হেলদি মোটা, তারা ইজিলি এটা আপনার বাইক রাইড করতে পারবে। এটার আপনার যে ওয়েট ক্যাপাসিটি, ওয়েট ক্যাপাসিটিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আপনি যদি হেলদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি এই বাইকটি আপনি তাকে অবশ্যই আপনার আদরের সোনামণিকে এই বাইকটি দিতে পারেন। তবে অবশ্যই সেফ ড্রাইভ, আগে তাকে এই বাইকটা চালানো শেখাবেন। আর অবভিয়াসলি কখনো হাইওয়ে বা রাস্তায় কখনোই উঠতে দিবেন না, কারণ এই বাইকটি মোটামুটি 40+ স্পিডে রান করে। তো এটা টপ 40+, তো 40+ আমার মনে হয় মোটামুটি অনেক জোরেই আর কি। তো কেউই চাইবে না
যে বাইকে তার আদরের সন্তানটি বা বাচ্চাটি অ্যাক্সিডেন্ট করুক বা কোনো ক্ষতি হয়ে যাক, আল্লাহ না করুক। তো অবশ্যই আগে আমরা সবসময় বলি যে সেফ রাইড, সেফ রাইড, ঠিক আছে। তো আর বাচ্চাদের জন্য আমাদের কাছে হেলমেট আছে, এই বাইকের সাথে একটা হেলমেট দেওয়া হবে। তো মোটামুটি সেফটি গিয়ার টিয়ার বাচ্চাদের যা লাগে আমাদের শোরুমে অবশ্যই এগুলো টোটাল জিনিসই পাওয়া যাবে। আর এই বাইকের একটা কথা বলে রাখি, মেনটেন্যান্স যে ভেজাল, যে এই বাইকের যেমন চেন স্পকেট পাওয়া যাবে না বা কোনো কিট নষ্ট হয়ে গেল বা এটার ওয়্যারগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো মোটরে কোনো সমস্যা থাকতে পারে, এটি ইঞ্জিনে কোনো সমস্যা থাকতে পারে, তো এই টাইপের কোনো ভেজাল হলে আমাদের এখানে যেই দক্ষ টেকনিশিয়ান আছে, রুয়েল ভাই আছেন, আমাদের আশরাফুল আছেন বা আমাদের কল্লোল ভাই আছেন, ওনারা এই বাইকগুলো ইজিলি আপনাদেরকে সেরে দিতে পারবে। আর এই বাইকের প্রত্যেকটা পার্সি আমাদের কাছে আছে, এই বাইকের সাথে দুটো চাবি অ্যাভেলেবেল, দুটো চাবি আপনি পাবেন। একটা চাবি আপনি অবশ্যই রেখে দিবেন, আর একটা চাবি বাচ্চাকে দিবেন, যে একটা চাবি হারিয়ে গেলে আর একটা চাবি। আর এইটার কী সিস্টেমটা হচ্ছে একদম বাইকের মতোই, বড় প্রফেশনাল বাইকের মতো। আমি আগেও বলেছি যে এটা একটা প্রফেশনাল বাইক, অ্যাজ লাইক প্রফেশনাল বাইক, এটা প্রফেশনাল বাইকের থেকে কোনো অংশ কম না। সো এই যে চাবির সিস্টেমটা হচ্ছে এই, সো অন অফ যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু প্রফেশনাল বাইকের মতোই। আর এইটা হচ্ছে আপনার ফুয়েল ক্যাপাসিটি, মোটামুটি 1.5 লিটারের উপরে ফুয়েল আটে। আর এটার ফুয়েল এই যে এখান থেকে ওপেন এবং ক্লোজ, এর ট্যাঙ্কির যে সিস্টেমটা নর্মালি সেই সিস্টেম। আর উপরে যে বডি টডি আছে এগুলো প্লাস্টিক, আর আমার মূল চেসিসটা হচ্ছে একদম একটা সুন্দর একটা লোহার MS-এর। তো আর বাদ বাকি মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা আছে SS-এর, স্টেনলেস স্টিলের। তো মোটামুটি এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে হলে কুষ্টিয়া সদর চৌরাস টার্মিনালের পশ্চিম পাশে TTC ঠিক অপোজিটেই আমাদের শোরুম অবস্থিত। তো এই ভিডিও দেখে যারা আসবেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট করে দিব। এই বাইকটি এখন আমরা শোরুমে আপনার কেউ যে পারচেস করতে চান সেই ক্ষেত্রে এই বাইকটির দাম আমরা রাখবো হচ্ছে অনলি 55,000 টাকা। আর ভাইয়ের চ্যানেলের নাম বলে যদি কেউ বাইকটি পারচেস করে সেক্ষেত্রে আমি কিছু টাকা ডিসকাউন্ট করি। ছোটো বাচ্চার আপনার যে শখের যেই সন্তান আছে তাকে শখের আসলে বলতে হয় যে শখের দাম 1,00,000 টাকা। তো সেক্ষেত্রে বাচ্চার আদরে সোনামণিকে যদি এই বাইকটি উপহার দিতে চান বা গিফট করতে চান সেক্ষেত্রে এই বাইকের সাথে আমি দুইটা গিফট দিব। একটা তো বলে দিলাম, আরেকটি আমাদের গোপন থাক, বাইক পারচেস করার পরে আমরা সেটা দিব। তো মোটামুটি আপনাদেরকে এই বাইক সম্পর্কে আমি যতটুকু পারি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমি লুকিংটা আমি আপনাদের আরেকটু দেখিয়ে রাখি যে এই হচ্ছে বাইকের অবস্থা, আর এই হচ্ছে আমাদের ডুয়েল চ্যালেঞ্জ ABS বাইক। অনেকে এটা নিয়ে অনেক রকমই করতেছেন, কিন্তু আমি নিজেও যখন এই বাইকটা রান করেছি, আমি স্টার্ট দিয়েছি, তখন এটার খুব সুন্দর একটা সাউন্ড হয়। টু স্ট্রোক বাইকের যে সাউন্ডটা সেই সাউন্ডটা আপনি পাবেন। তো এই ছিল আমার কাছে আজকে মোটামুটি এই বাইক সম্পর্কে যতটুকু তথ্য দেওয়ার ছিল আমি দিলাম। আসলে আমিও এটা সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করেছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর সবাই অবশ্যই লিরিক্স মোটরসের পাশেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।